নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে পশ্চিমবঙ্গের দুটি পুলিশ কমিশনারেটে চল্লিশটি এবং তিরিশ টোটাল সত্তরটি শূন্যবাদ নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তো আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা সেই নিয়ে জানতে গেলে সবার প্রথমে আপনাদের আমাদের চ্যানেল অ্যাপ শুরু করতে হবে আপনাদের স্মার্টফোন আশা করি সবারই রয়েছে সেই স্মার্টফোনে যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে এসে সার্চ করুন কর্মসংস্থান লিখে প্লেস্টোরে চলে এসে কর্মসংস্থান লিখে সার্চ করে দেখবেন একটি অ্যাপ রয়েছে চাকরির খবর পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল সেই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে রাখুন এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো সরকারি চাকরির খবর জানতে পারবেন আশা করি আপনারা অনেকেই অ্যাপটি ইনস্টল করে রেখেছেন যারা ইনস্টেল করেছেন তাদের হয়তো এই ভিডিওটি আর দেখার দরকারও নেই কারণ সকালবেলায় কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে গেছেন যারা ইনস্টল করেননি তারা ইনস্টল করে নিন ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করে নিন এই অ্যাপের মধ্যেই আপনারা সরকারি চাকরির প্রস্তুতির বিভিন্ন সামগ্রীতে পাবেনই পাবেনি সাথে যে কোনো চাকরির খবর আপনারা জানতে পারবেন তো অ্যাপটি খোলার পরে নতুন চাকরি অপশনে চলে যান নতুন চাকরি অপশনে চলে গেলে আপনারা বর্তমানে যে সমস্ত চাকরির খবর বেড়েইছে এবং যে সমস্ত নিয়োগ চলছে সমস্ত আবেদন প্রক্রিয়া এখানে জানতে পারবেন দেখতে পাচ্ছেন দু নম্বর রয়েছে ক্লাস এইট পাশে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ এবং আর নিচে নামলে দেখতে পারবেন মোর পোস্টে একটু পিছন দিয়ে চলে গেছে আবার রয়েছে অষ্টম শ্রেণীর পাশে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ তো সবার প্রথমে আমার পিছনের এই যে অষ্টম শ্রেণীর পাশে পুলিশের নিয়োগটি দেখে নিই তারপরে প্রথমে যেটি রয়েছে সেটি দেখব সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের চন্দননগর পুলিশ কমিশনারেটে অষ্টম শ্রেণীর পাস যোগ্যতায় ড্রাইভার নিয়োগ অর্থাৎ বন্ধুরা চন্দননগর যে পুলিশ কমিশনারেট রয়েছে হুগলির সেখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট আগস্ট মাসের কুড়ি তারিখ আপনাদের কোনরূপ টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর বয়স যাদের তারাই আবেদন করতে পারবেন শূন্যপাত রয়েছে চল্লিশটি এক্ষেত্রে আপনাদের আগে বললাম শুধুমাত্র দশম শ্রেণী পাশ করা লাগবে সেই সাথে আপনাদের লাইট মোটর ভেহিকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং তিন বছর অভিজ্ঞতা আপনাদের লাগবে আপনারা প্রতি মাসে এগারো হাজার পাঁচশো টাকা বেতন পাবেন এবার আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্যে আপনাদের সাদা কাগজে হাতে লিখে বা টাইপ করে নিজের বায়োডাটা বানাতে হবে সেই সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ জিরোস্কপি ড্রাইভিং লাইসেন্সের জিরোস্কপি এক্সপিরিয়েন্সের জিরোস্কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি আধার বা ভোটার কার্ডের জিরোস্কপি ইত্যাদি দিয়ে আপনাদের এই যে ঠিকানা রয়েছে দ্য কমিশনার অফ পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারেট চুচুড়া পুলিশ লাইন্স চুচুরা হুগলি এই যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় গেলে দেখবেন মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সামনে একটি বক্স রাখা আছে সেখানে গিয়ে নিজের হাত জমা করতে হবে পোস্টে পাঠালে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না এখানে অফিসিয়াল পিডিএফে ক্লিক করে দিলে আপনার অফিসিয়াল যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটা দেখতে পারবেন তো বন্ধুরা এই এই গেল একটি নিয়োগের খবর অন্য একটি নিয়োগের খবর যা দেখে নেওয়া যাক আবার নতুন চাকরি অফিসে চলে আসুন সেখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে ক্লাসের পাশে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ এখানে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিধাননগর পুলিশ কমিশনারেটে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতার নিয়োগ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে অর্থাৎ বিধাননগর যে পুলিশ কমিশনারেট রয়েছে সেখানে কিন্তু আবার এই সেম পোস্টে নিয়োগ চলছে এবং আপনারা আগের যে পোস্টে সেখানে যারা আবেদন করেছিলেন তারা আলাদা করে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ দু জায়গাতেই আপনারা আবেদন করতে পারবেন কর্মস্থল বিধাননগর কলকাতা পশ্চিমবঙ্গ এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট আগস্ট মাসের ষোলো তারিখ কোনো টাকা দিতে হবে না ক্ষেত্রে আপনারা একুশ থেকে চল্লিশ বছর বয়সের আবেদন করতে পারবেন এক্ষেত্রেও 40 টি রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আপনাদের লাগবে এবং আগের মতোই লাইট মোটর ভেহিকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্ষেত্রে আপনারা প্রতি মাসে এগারো টাকা বেতন পাবেন আগের মতোই সাদা কাগজে হাতে লেখে বা টাইপ করে বায়োডাটা বানাতে হবে সাথে শিক্ষা জেরক্স টেলস্কোপে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স ডেলস্কোপে দিতে হবে জেরক্স ডেলস্কোপে দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আধার বা ভোটার কার্ডের জসকি দিতে হবে ইত্যাদি দিয়ে দ্য কমিশনার অফ পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেট সল্টলেক স্টেডিয়াম কলকাতা ওয়ান হান্ড্রেড সিক্স র্যাম নাম্বার নাইনটিন এই যে অফিস রয়েছে সেই অফিসের মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সামনে একটি বক্স রাখা আছে সেখানে গিয়ে হাতে হাতে জমা দিয়ে আসতে হবে অফিসিয়াল নোটিফিকেশানটি ক্লিক করলেই আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে পেয়ে যাবেন তো বন্ধুরা এই গেলো দুটি নিয়োগ আজকেই যে আজকের সংবাদপত্রে কিন্তু তিন নম্বর এই সেম নিয়োগের খবর বেরিয়েছে অন্য আরেকটি পুলিশ কমিশনারেটের তরফ থেকে তো আপনারা যারা এ দুটো আবেদন এ দুটো জায়গাতে আবেদন করবেন তারা কিন্তু সেই তিন নাম্বার যে বিজ্ঞাপনটি বেরিয়েছে সেখানে আবেদন করতে পারবেন তো আপনারা যদি সেই নিয়ে বিস্তারিত জানতে চান সেই আপডেটটা আমি কালকে আমার অ্যাপে দিয়ে দেব তো আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে রাখুন কালকে সকালবেলায় আপনারা সেই যে পুলিশ নিয়োগের খবরটি বেরিয়েছে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবেন তো বন্ধুরা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে এবং যাদের লাইট মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স রয়েছে তার জন্য কিন্তু একটি ভালো খবর টোটালে আপাতত এখানে আশিটি শূন্যপদ রয়েছে নতুন করে আজকে হয়তো আরও তিরিশটির বেশি শূন্যপদ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আপনারা তিনটিতেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আমাদের অ্যাপ করে রাখুন ভবিষ্যতে এই ধরনের যে কোনো চাকরির খবর পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে